সাবাস ফাটাফাটি অসাধারণ আজকে বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন নিয়ে এইটাই কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া আসছে তার কারণ হচ্ছে এই এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই রাজ্যে বন্ধটাকেই বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধ রাজনীতির ঘাড়ে চেপে এই রাজ্যটাকে অচল করে ক্ষমতা দখল করেছিলেন তিনিও বুঝেছেন এই বন্ধ রাজনীতি হলে তার ক্ষমতাটা চলে যাবে আর তাই এই বাংলায় জোর করে দমন পীড়নের মাধ্যমে বনধটাকে আটকাতে চেয়েছিলেন এবং মমতার সখী পুলিশ ওই একজন আছেন না সখী সখী ভাব করে এসে একটু নাটুকে কাব্য করে কথা বলি যান যেটা হয়েছে সেটা তাণ্ড করে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং সব কিছুই তার কাছে বেআইনি কেননা তার মালকিন চোদ্দতলা থেকে সরে যাবে এইসব হলে তো সেই সবের পরিপ্রেক্ষিতে বিজেপি কালকে বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল এবং সেই বাংলা বনধ ডাকার সাথে সাথেই তোলামূল বাহিনী ট্রোল বাহিনী যাদেরকে আইটি সেল থেকে কোটি কোটি টাকা খরচ করে রাখা হয় বলে অভিযোগ তারা নেমে পড়েছিল ময়দানে এই বন্ধ সংস্কৃতি পুজোর আগে বাংলার ইকোনমি ধ্বংস হয়ে যাবে কত জ্ঞান গর্ব বক্তৃতা যেন তৃণমূল কংগ্রেস বাংলার ইকোনমিকে ইউএসএর থেকে উপরে নিয়ে চলে গেছে ধার করে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে দেনার দায়ে খান অবধি ডুবিয়ে রেখে দিয়েছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরা আবার বাংলার ইকোনমি নিয়ে বড় বড় বাতেলা ঝাড়ে তো সেই বিজেপি এই কালকে বন্ধ রেখেছিল এবং বন্ধ রাখার সাথে সাথেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে অনুপ্রাণিত চটি চাটা সংবাদ মাধ্যমকে দিয়ে বিভ্রান্তি চেষ্টা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আজ সকাল থেকে যে ছবিটা দেখা গেল এই ছবিটা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই বলছিলেন যে এই যে পশ্চিমবঙ্গের অবস্থাটা রয়েছে এই অবস্থাটা যদি বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে দেখিয়ে দিতেন রাজ্য সরকারকে তুর্কি নাচন নাচানো কাকে বলে এবং আমি তার সঙ্গে দুশো শতাংশ সহমত কিন্তু তার সঙ্গেই তারা প্রশ্ন করছিলেন যে বিজেপি সেই জায়গাটা করতে পারছে কোথায় তারাই তো এই রাজ্যের প্রধান বিরোধী দল এতদিন বিজেপি একটা সহানুভূতির রাজনীতি করছিল সহানুভূতির রাজনীতি ঠিক বলবো না মানে ডেকোরাম মেনে যে রাজনীতি যাতে রাজ্যের ক্ষতি না এই রকম একটা জায়গা করছিল জঙ্গি আন্দোলন যেটাকে বলা হয় রাজনীতির ক্ষেত্রে সেই জিনিসটা তারা কিন্তু দেখাচ্ছিল না এবার সেটার জন্য অনেকে বলছিলেন বিজেপির মধ্যেই একটা কোথাও গিয়ে দ্বন্দ্ব রয়েছে এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠী সেইটার মধ্যে আমি করলে ও এগোবে না ও করলে সে এগোবে না এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু যেটা আসল ব্যাপার হচ্ছে বিজেপি কিন্তু কোনো রাজ্যেই এই ধরনের আন্দোলন করে না কিন্তু বাংলার রাজনীতির প্রেক্ষাপটটা আলাদা কেননা আপনি তাদের সঙ্গেই ভদ্রতা করতে পারেন যারা ভদ্রলোক যারা ছ্যাঁচরামি করে আপনার রাজনীতি আটকাবে তাদের সঙ্গে ভদ্রতা করতে গেলে বিজেপির যে হালটা হয়েছে সেই হালটাই হতো এবং অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথাটা বুঝতে পেরেছে ফলে কেন্দ্রীয় নেতৃত্বের গ্রিন সিগন্যাল এসেছে এবং আজ সকাল থেকে ইউনাইটেড বিজেপির ছবিটা দেখা যাচ্ছে এবং বিজেপি যদি সত্যি ইউনাইটেড হয় কে কোন গোষ্ঠী কে কোন কিছু কোনো কোনো ব্যাপার নয় একটাই পতাকা একটাই প্রতীক এবং গোটা দলটাই একটা টিম এই এই মেন্টালিটি নিয়ে যদি ময়দানে নামা যায় এই শাসক যতই গায়ের জোর করুক এই তৃণমূল যতই মারপিট করতে আসুক তাদেরকে আচ্ছা করে সবক শেখানো যাবে এবং সেটাই এই মুহূর্তে বাংলার দাবি বিজেপি সবকটা শেখাক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম ভাঙুক আর তাই আজ সকাল থেকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে রেখে দিচ্ছে বিজেপি এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বন্ধটাকে বাংলায় বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ওষুধটাই ফেরত দিচ্ছে বিজেপি বন্ধ কাকে বলে দেখিয়ে দিচ্ছে এবার আপনারা বলবেন বিভিন্ন জায়গা থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে হেন তেন যেটা আপনাদের সংবাদ মাধ্যমে গেলানো হচ্ছে সেটাই আপনারা বলবেন আপনাদের কোনো দোষ নেই এটাই তো কোটি কোটি টাকার খেলা চলছে বিভ্রান্ত করে রাখার রাজনীতি চলছে কিন্তু যে ভেতরের খবরটা আসছে তাতে তলার টনক নড়ে গেছে সেখানে যে আর টিকে থাকা যাবে না বিদায় ঘন্টাটা ঢং ঢং করে বাজছে এবং তিনি বুঝতে পারছেন এক্সিট পর্টা দেখা ছাড়া আর কোনো উপায় নেই সেই আপডেটই কিন্তু গোটা রাজ্য থেকে উঠে আসছে কি হলো বন্ধের পুরো ছবি এবং কি রিয়াকশান আসছে এবং তাতে সত্যিই এই মমতা প্রশাসনের বিদায় ঘন্টা বাড়ছে কিনা তার পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই বিস্তারিত ব্যাখ্যায় যাব কিন্তু তার আগে আজকে বন্ধের যে টুকরো টুকরো ছবি উঠে এসেছে যে ইউনাইটেড বিজেপির ছবিটা দেখা যাচ্ছে তারই কিছু ঝলক আপনাদের দেখিনি তারপর আসছি আরও বিস্তারিত ব্যাখ্যায় کافي چاي كافي چاي چلو 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 سن لو گهراي نو بند کرون نه اها جي چالو هه باوي يا سيلدار پيتا نه ختري گهراي نو باجي باوي يا سيلدار বন্ধুরা এই ছিল মোটামুটি কিছু কিছু খণ্ডচিত্র প্রথমে তো নন্দীগ্রামে দেখালাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি মিছিল করছেন এবং সঙ্গে কত মানুষ কত মানুষ কত বিজেপির ফ্ল্যাগ এবং কোথায় মমতা পুলিশ কোথায় মমতা পুলিশ ধারে কাছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছাকাছি যদি আসে তাঁর গায়ে যদি একটাও আঁচর পড়ে বাংলার জনতা এই পুলিশকে কিন্তু সবকটা শিখিয়ে দেবে এটা পুলিশ বুঝে গেছে তারপর মিছিল করার দায়ে সজল ঘোষকে বাড়ি থেকে পুলিশ জোর করে তুলে নিয়ে যাচ্ছে পাল তাকে অ্যারেস্ট করা হচ্ছে অন্যদিকে কৌস্তব বাগচি তিনি গিয়ে ব্যারাকপুরের রেল রোখ দাঁড় করিয়ে দিয়েছেন সেখানে এই একের পর এক ছবি এবং এটা পুরোপুরি গোটা বাংলা জুড়ে হচ্ছে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবার অনেকে জ্ঞান গর্ব বক্তৃতা দিতে আসবেন অনেকে এখন জ্ঞানের গুলি আওড়াবেন পুজোর আগে একটা দিন নষ্ট হয়ে গেল আরে পুজোর আগে কি গোটা বছর ধরে সমস্ত কটা দিন তো এই শাসকের আন্ডারে শেষ হয়ে যাচ্ছে কোথায় এই রাজ্যের শিল্প কোথায় এই রাজ্যে চাকরি প্রত্যেক দিন একটা করে অবয়াকাণ্ড হচ্ছে আর তাদেরকে প্রোটেক্ট করার বদলে এই এই শাসক দল কি বলছে ওই হাতরসে কী হয়েছে ওই উন্নয়নে কি হয়েছে ওই সিপিএম আমলে কি হয়েছে আরে হয়েছে খারাপ হয়েছে তাহলে তুমি কি বলতে চাইছো হাতরসে হয়েছে বলে পশ্চিমবঙ্গের এটা জাস্টিফাইড তুমি কি বলছো সিপিএম আমলে হয়েছে বলে এটা জাস্টিফাইড আরে সিপিএম আমল হয়েছে তো বলে তো তুমি সিপিএমকে মানুষ তাড়িয়ে তোমাদেরকে এনেছে ওখানে হচ্ছে সেটাকে খারাপ তো তুমি বলছো মানুষও সেটাই বলছে সেই জন্য তো তোমাদের উনত্রিশটা আসন দিয়েছে কিন্তু যেটা হাতরসে হয়েছে যেটা উন্নামে হয়েছে যেটা সিপিএম আমলে হয়েছে সেটাও মমতার আমলে হবে এবং ভালো করে হবে এবং তাকে মমতা ব্যানার্জিরা বাঁচানোর চেষ্টা করবে এটা জাস্টিফাইড পশ্চিমবঙ্গের আর আছেটা কি শিল্প করতে কেউ আসে না দিদি তো বছর বছর ধরে ধরে মৌ নিয়ে আসেন শুধু মৌ চুক্তি করেন লক্ষ লক্ষ কোটি টাকার বাংলা কিছু দেখতে পায় না সরকারি চাকরি কিছু নেই সরকারি চাকরি যেটুকুনি আছে তার ডি বন্ধ করে দিচ্ছে সরকারি পদ অবলুপ্ত করে দিচ্ছে শুধু সিভিক দিয়ে চলছে রাজ্যের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই মেয়েদের নারীদের কোনো সুরক্ষা নেই নারীদের সুরক্ষা দেওয়ার বদলে সরকার বলে তোমরা রাত্রি হলে ঘরে ঢুকে বসে থাকো ঘরের ঘর থেকে বেরোবে না ধর্ষণ হয়ে যেতে পারে সরকারের কোনো দায়িত্ব নেই এই এইরকম একটা নচ্ছার সরকার চলবে আর সেটাকে মেনে নিতে হবে এই বন্ধের দরকার আছে কেননা বাংলার মানুষকে অনেকভাবে জাগানোর চেষ্টা করা হয়েছে এই ভাতা ভিক্ষা দিয়ে তোমাদের মুখটা বন্ধ করে রাখা হচ্ছে জাগো এরা যতদিন আছে তোমার সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে এই যে ধার করছে দশ হাজার টাকা করে ট্যাপ কেনার জন্য ছাত্রদের দেওয়া হবে কেননা তারা প্রথম ভোটার প্রথম ভোটার তৃণমূলকে দেবে তার জন্য তিন হাজার কোটি টাকা ধার করে বসে রইল রাজ্য সরকার কার ঘাড়ে চাপলো এই রাজ্য সরকারের ঘাড়ে চাপলো রাজ্য সরকারটা কার আমাদের সাধারণ মানুষের আমাদের ঘাড়ে আরও ধার করে চাপিয়ে দিল আর তা সেইটা দিয়ে মমতা ব্যানার্জি ভোট কিনলো এই রাজনীতি যারা দিনের পর দিন করছে যার নেতৃত্ব হচ্ছে তার পদত্যাগ দরকার নেই ইমিডিয়েটলি পদত্যাগ করার দরকার আছে ভয়ে ইঁদুরের মতো লুকিয়ে আছে কই সামনে এসে একটাও কথা বলতে পারছে না তো যখন এই 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 সব ঘটনাগুলো ঘটছে কালকে ছাত্র সমাজ ডাক দিয়েছে মমতা ব্যানার্জিতে এসে তার সঙ্গে কথা বলতে পারতেন যে বলো তোমাদের কি দাবি আছে ক্ষমতা নেই তাহলে শাসক যে করে হোক ক্ষমতা দখল করে রাখবে আর বিরোধীরা চুপ করে ঘরে বসে থাকবে আর তারপর লোক মাংস খেয়ে দুপুরবেলায় ঢেকুর তুলে বলবে এই বিরোধীটা করতে পারছে না রে ভাই মমতা হলে দেখিয়ে দিল এখন তাহলে যখন বিজেপি দেখিয়ে দিচ্ছে তখন কেন কান্নাকাটি হচ্ছে মন্দ কেন হলো পুজোর আগে একটা দিন নষ্ট কেন হয়ে গেল দেখুন আমি যে খবরগুলো পাচ্ছি এই রাজ্যে বিজেপির বেশ কয়েকটা শক্ত ঘাঁটি আছে পূর্ব মেদিনীপুর বা জঙ্গলমহল এইখানটায় বিজেপির বেশ সংগঠন আছে তারা সেখানে করবে এবং সেটা শুভেন্দু অধিকারীরা দেখিয়ে দিচ্ছেন উত্তরবঙ্গে বিজেপির ভালো সংগঠন আছে সেখানেও বিজেপি দেখিয়ে দিচ্ছে কিন্তু যেটা হচ্ছে এই কলকাতা কলকাতা সংগ্ন সংলগ্ন অঞ্চলে বিজেপির কিন্তু সেইভাবে সংগঠন নেই কিন্তু তা সত্ত্বেও দুটো আপডেট দিচ্ছি আপনাদের এখানকার যে অটোওয়ালারা আছে এখানকার যে বাস মালিকরা আছে এখানকার যে ওই স্কুলের গাড়ি যারা সাপ্লাই দেয় তারা আজকে কেউ ভয়ে রাস্তায় গাড়ি নামাতে চায়নি তার কারণ হচ্ছে তারা বলছে যে বিজেপি কি করবে জানি না কিভাবে আটকাবে আমি জানি না কিন্তু আমার গাড়িটা পুরে যেতে পারে তখন কে দায়িত্ব নেবে অর্থাৎ একদিকে সরকারের উপর আস্থা উঠে গেছে এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না এই প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না অন্যদিকে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু তাদের মনের মধ্যে ঢুকে যাচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা এবার আপনারা বলবেন যে বহু জায়গায় অ্যারেস্ট করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে এখনও কিন্তু সব স্বাভাবিক হয়ে যাবে সেরকম কোনো ইঙ্গিত আসেনি কিন্তু দু নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বিজেপি যে ময়দানে আছে এবং এই সরকারের বিরুদ্ধে মানুষের রাগটা হচ্ছে সেটার প্রতিবাদ নিয়ে আছে এটা কিন্তু সব জায়গায় এস্টাবলিশ হচ্ছে কলকাতার রাস্তাঘাট যেখানে তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে সেখানেও কিন্তু আজকে ফাঁকা অনেকেই অফিস বেরোননি দোকান খোলেননি ভয়ে এবার এটা বলবেন কেউ ধ্বংসাত্মর রাজনীতি দেখুন ভাবের ঘরে চুরি করে লাভ নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে তারা কি গঠনমূলক জিনিস করছে যে তাদের বিরুদ্ধে ওই শান্তিপুরি লৌকিকতা করতে হবে আজকে কিন্তু যুগের দাবি ছিল কালকে তো শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল পুলিশ তাহলে ওই ব্যারিকেড করে ওই রকম দুর্গ তৈরি করেছিল কেন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কোনো রকম কোনো কিছু অশান্তি হবে না বলা হয়েছিল তাহলে যদি ব্যারিকেড না থাকতো তাহলে সেই ব্যারিকেড সরানোর জায়গা থাকতো না পুলিশ কি ভেবেছিল যে ওখানে যাবে সামনে ব্যারিকেডে দাঁড়াবে আর একটু স্লোগানিং করে মানুষ চলে আসবে তারা এগোনোর চেষ্টা করবে না তোমরা পথটা আটকালে কোন আইনে সেটাই তো সব থেকে বড়ো বেআইনি কাজ একটা রাস্তা আটকে দেওয়া হচ্ছে কালকে আমি ছবি দেখিয়েছি আপনাদের ভিডিও দেখেছি যে অ্যাম্বুলেন্স এসে ঘুরে যেতে হচ্ছে কেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিটা টলে যাবে এইটা পুলিশ কেন করছে এটা নিয়ে হাইকোর্টে কেন মামলা হবে না এইটার জন্য পুলিশকে কেন সাসপেন্ড করা হবে না এটার জন্য পুলিশ মন্ত্রীকে কেন অ্যারেস্ট করা হবে না এই প্রশ্নগুলো তো উঠে যাচ্ছে কিন্তু সব মিলিয়ে আজকে যেটা দরকার ছিল বিজেপির বন্ধ অনেকেই কালকে কালকে সন্দেহ প্রকাশ করছিল দেখছিলাম যে বিজেপি তো এর আগেও বন্ধ রেখেছে বাংলাতে তো সেইভাবে কিছুই করতে পারেনি পুলিশ সব সামলে দিয়েছে তৃণমূল সব সামলে দিয়েছে আজকে আমি বিভিন্ন জায়গার ফুটেজ দেখেছি যেখানে তৃণমূল দাদাগিরি করতে এসেছিলো এবং তার জন্য যা ওষুধ দেওয়ার দরকার বিজেপির ঝান্ডা সেই সেই ওষুধটা দিয়েছে অর্থাৎ দিন যারা মারটা মারছিল না পাল্টা যে কিছু আসতে পারে তারা কল্পনাতেও আনতে পারেনি সেই জায়গাটা কিন্তু বিজেপি আজকে দেখিয়ে দিয়েছে এবং যেটা বলে আমি শেষ করব যে কালকে এই বনধ ঘোষণা হওয়ার পর একদিকে যেরকম পুলিশ প্রশাসন তৃণমূল নেতারা সখী সখী ভাব করে অনেক কথা বলছেন তার পাশাপাশি অনুপ্রাণিত চটিচাটা মিডিয়া দিয়ে একটা স্প্লিট করার চেষ্টা করা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বনধটা দেখে দিয়ে সব ক্রেডিটটা নিয়ে নিলেন কোথাও সুকান্ত শুভেন্দু একটা স্প্লিট লাগাতে হবে কিন্তু আজকে দেখা গেল ময়দানে সুকান্ত শুভেন্দু দিলীপ আলাদা করে কিচ্ছু নেই কিচ্ছু নেই একটাই দল একটাই পতাকা বিজেপি এবং গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণ সেখানে কিন্তু রাস্তায় নেমেছে পত্রা বন্ধ করেছে দেখুন মানুষকে ভালোভাবে অনেকভাবে বোঝানোর চেষ্টা হয় তারা বোঝে না যখন ধাক্কাটা খায় ঠেকে শেখে তখন মানুষ শেখে তাই বিজেপি এবার সে ঠেকে শেখানোর পথটা নিয়েছে আর সেইটা আটকাতে নিজের ১৩ বছরের রাজত্বকালে মমতা ব্যানার্জি প্রথমবারের জন্য ব্যর্থ হচ্ছে মানুষ বুঝতে পারছে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছেন জোর করে ক্ষমতা দখলে তিনি চেষ্টা করছেন পুলিশ দিয়ে দমন পীড়নের মাধ্যমে আটকাবার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষই হোক আর বিরোধী দলই হোক তাকে আর পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনই মনে করছে না ফলে এই এই জিনিসকে আটকাতে গেলে তাকে চূড়ান্ত দমন পীড়ন করতে হবে আর দমন পীড়ন করে কি শাসন ক্ষমতা আটকানো যায় আগলানো যায় সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিচ্ছে ফলে আজকে বিজেপির বন্ধ কালকে ওই ছাত্র সমাজের যে আন্দোলন ছিল তারপরে নবান্নের তলায় কিন্তু কাঁপুনিটা বেশ বড় রকমেরই ধরিয়ে দিল বন্ধুরা কি বলবেন আপনাদের এলাকায় কেমন বন্ধ হচ্ছে এবং এই নিয়ে কী রিয়াকশান আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার